জানাজা ট্র্যাজেডি দিবস আজ। সাহারে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, চার বছরেও থামেনি স্বজন হারাদের আর্তনাদ। আমি যে বাচ্চা পোলামান লইয়া যে আমি কষ্ট করি, এটাই তো আমার মনে কষ্ট। রানার যে কিচ্ছু হইল না, আম্মু হারে গেছে, হয়তো কোনোদিন আসবে। লাশ মারা গেলে তো লাশ পাইতাম, এখন সে মারা গেছে না কি হয়েছে এখন তোরা জানে না। তৈরি পোশাকের দাম নিশ্চিত না হলে শ্রমিকের জীবন মান উন্নয়ন সম্ভব নয়, সিপিডির পর্যবেক্ষণ। ঢলের পানিতে বিলীন এবার শনির হাওরের ফসল, সরকারের 100 দিনের ত্রাণ কর্মসূচির ঘোষণা। দারিদ্রমুক্ত দেশ করতে শিক্ষাই হবে মূল ভিত্তি, অর্থের অভাবে বাধাগ্রস্ত হবে না শিক্ষা, জানালেন প্রধানমন্ত্রী। এবং পূর্বাচলের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম এখন অবৈধ নিলাম মার্কেট, পূর্ত মন্ত্রণালয় বলছে উচ্ছেদ শিগগিরই। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন। দেখছিলেন সোরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আজ 24 এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি দিবস। 2013 সালের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে ভবনটির 5টি পোশাক কারখানার 1136 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়, আহত হয় কয়েক হাজার শ্রমিক। রানা প্লাজা ট্র্যাজেডির 4 বছর উপলক্ষে রবিবার সন্ধ্যায় সাভার বাজার বাস স্ট্যান্ডে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। এ সময় তিনি রানা প্লাজা ধসের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহত শ্রমিকদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী নাজমা আক্তার সহ অন্যান্যরা। এদিকে আজ সকালে রানা প্লাজার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। দেশের পোশাক শিল্পের ইতিহাসের এক শোকাবহ দিন ছিল 2013 সালের 24 এপ্রিল। সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই ছিলেন নারী শ্রমিক। দুর্ঘটনার 4 বছর পরও খোঁজ মেলেনি অনেকের। কেমন আছেন সেই ভবনের ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসা মানুষগুলো, আর কেমন কাটছে স্বজন হারাদের জীবন, শেখ জালালের ক্যামেরায় সে খবরই জানাচ্ছেন নাজিয়া কণা। মাহমুদ হাসান হৃদয় কাজ করত রানা প্লাজার 7ম তলার ফ্যান্টম নামের একটি পোশাক কারখানায়। কাজে যোগ দেওয়ার 14 দিনের মাথায় হারিয়ে গেল তার জীবনের সব রং। রানা প্লাজা ধসে শরীরের কর্মক্ষমতার সাথে ছেড়ে গেল 3 দিনের নতুন বিয়ে করা বউ। সেদিনের কথা মনে করা 4 বছর পরেও তার জন্য কষ্টের। আসলে এইখান থেকেই আমার জীবনের শেষ অধ্যায় লেখা হয়েছে। এখানে আসলে একটু হয়তো মনে ভেতরে একটু আকতি বা মিনতি, যে আমার বুকের ভেতরে একটু এইটা, মানে এখান থেকে তো সবই হারাইছি এখানকার, আর কি বলবো। এখনকার জীবন খুবই ভয়ঙ্কর জীবন, মানে অসুস্থ জীবনটা যে কতটা ভয়ঙ্কর কেউ বলে বোঝানো যাবে না। আর সবচেয়ে যখন খারাপ লাগে হলো রানা প্লাজার ভিতরের সেই দৃশ্যগুলো মনে পড়লে। হৃদয়ের মতো অনেকেই হারিয়েছেন শারীরিক কর্মক্ষমতা, আর এই অভিশপ্ত জীবন নিয়ে বাঁচার আগ্রহই হারিয়ে ফেলেছে অনেক শ্রমিক। এত কষ্ট করে মানুষের বাসায় বাসায় কাজ করে খাইতেছি, কত মানুষ কান্দে আইরে রানা প্লাজার সামনে 24 তারিখ আইলে, কত মানুষ কান্দে আমার মায়া হারাইছে, আমার ছেলে হারাইছে, তুমি বাচ্চা হারাইছো। আমি মনে করি কি হেরা মরে গেছে, হ্যাঁ গল গা আমিও যে গেলে গা বাসি। আমি যে বাচ্চা বলে আমার লইয়া যে আমি কষ্ট করি, এটাই তো আমার মনে কষ্ট। রানার যে কিচ্ছু হইল না। স্বজন হারানোর ব্যথা এখনো কাটার মতো বিঁধছে এসব মানুষের মনে। তাই মাঝে মাঝে রানা প্লাজার ছড়িয়ে থাকা কংক্রিটের সুরকি আর ডোবার কচুরি পানার মাঝে খোঁজেন প্রিয়জনের মুখ। আমার বাচ্চা কাছে এখনো এই একটা কিছু বললে কি মায়ের যন্ত্রণাটা আমরা বলতে পারি না, বা মায়ের যে জ্বালাটা, এটা সবাই এই পৃথিবীতে সব কিছু দিল, মায়ের যন্ত্রণাটা তারা বলতে পারে না। কিন্তু আমি সন্তানের মাকে আমি লাস্টটা পর্যন্ত তাদের সামনে দিতে পারি না, এই জায়গাতে আমার নিজেরই নিজে অপরাধী মনে হয়। আম্মু হারে গেছে, হয়তো কোনোদিন আসবে, লাশ মারা গেলে তো লাশ পাইতাম, এখন সে মারা গেছে না কি হয়েছে এখন তোরা জানে না। রানা প্লাজা দুর্ঘটনা নাকি হত্যা, এর উত্তর যাই হোক, শামুকের মতো গুটিয়ে গেছে এসব মানুষের জীবন। বৃষ্টির ফোঁটার মতোই ঝরে পড়েছে এদের জীবনের রং, আর তাই উদাসীনতাই এখন জীবনের সঙ্গী। বিয়ে তো হারাইছি,
তবে রানা প্লাজার এই মর্মান্তিক দুর্ঘটনা আজও কি পেরেছে পুঁজিবাদী এই সমাজের ঘুম ভাঙাতে, নাকি অবচরে এখনো ঝুঁকে আছে আরো কোনো রানা প্লাজা যেখানে চাপা পড়বে আরো কোনো হৃদয় অথবা বিউটি আক্তার? এই রানা প্লাজার ধ্বংসাবশেষ আজ পরিণত হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বদ্ধভূমিতে, যেখানে এসে সভ্যতা, মানবিকতা আর মানবাধিকার শ্রমিকের অশ্রু জলের মতোই চাপা পড়েছে এই ধ্বংসাবশেষের নিচে। নাজিয়া কণা, নিউজ 24, সাভার, ঢাকা। চার বছর পেরিয়ে গেলেও শুরুর আগেই থমকে গেছে রানা প্লাজা ট্র্যাজেডির বিচার কাজ। নিম্ন আদালত সাক্ষ্য গ্রহণের আদেশ দিলেও আসামি পক্ষের আবেদনে তা স্থগিত করেছে উচ্চ আদালত। এই অবস্থায় আসামি পক্ষের দাবি অভিযোগ প্রমাণ সম্ভব নয়। অন্যদিকে শিগগিরই বিচার শেষ করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। দেশের সবচেয়ে বড় আর বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা রানা প্লাজা। চার বছর আগে 2013 সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে প্রাণ হারান 1175 জন শ্রমিক, আহত হন 2000-এরও বেশি। সেদিন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল সাভারের বাতাস, ঠোকে কাতর হয় পুরো দেশ। একই সাথে এই ঘটনা বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে জন্ম দেয় নতুন ভাবনার। ঘটনার ভয়াবহতা বিচার করে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন নিম্ন আদালত। একই সাথে সাক্ষ্য নেয়ার দিনক্ষণও ঠিক হয়, কিন্তু আসামি পক্ষের আবেদনে পরবর্তী মামলার কার্যক্রম স্থগিত করেন উচ্চ আদালত। এই জন্য স্পর্শকাতর এ মামলায় সাক্ষীদের জবানবন্দি নেওয়া যাচ্ছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 594 জন সাক্ষীকে আমরা কিন্তু সবাইকে আমরা সাক্ষী হিসাবে এখানে দেব না, যাদের দ্বারা এই মামলাটা প্রমাণ করা যাবে, প্রসিকিউশন টিম বসে যাদের দ্বারা মামলাটা প্রমাণ করা সম্ভব হবে তাদেরকেই শুধু আমরা সাক্ষী করব। এখানে সাক্ষী ধরুন তিনজন আসামির 164 করা আছে। তবে আসামি পক্ষের দাবি রানা প্লাজার ঘটনা কোনো গাফলতি নয়, বরং দুর্ঘটনা। আমরা কি নিজের ইচ্ছা করে এটাকে আমরা আহত করবো বা ধ্বংস করবো? এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এখন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কারো হাত নাই, এটি আমরা বলতে চাচ্ছি। এবং এই বিষয়ে যে অভিযোগটা গঠন করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, এই অভিযোগটা সঠিক হয়নি বলে আমরা মনে করি। বাদী আর বিবাদী পক্ষের এই তর্কের বাইরে গিয়ে রানা প্লাজা ধসে নিহত আহতদের স্বজনদের দাবি দ্রুত শাস্তি নিশ্চিত হোক দোষীদের। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দেশের তৈরি পোশাকের ন্যায্য দাম নিশ্চিত না হলে শ্রমিকের জীবনমান উন্নত করা সম্ভব নয়। রাজধানীতে রবিবার গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক ডায়ালগে এই মন্তব্য করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর রেহমান সোবহান। আর শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে আইএলও কাজ করছে বলে জানান সংস্থার প্রতিনিধি। নাজিয়া কণার আরেকটি প্রতিবেদন। রানা প্লাজা ধসে আহতদের অধিকাংশ এখনও চিকিৎসাধীন, আর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন হাতে গোনা কয়েকজন। গড়ে 15 জন শ্রমিকের মধ্যে 6 জনই বেকার জীবনযাপন করছেন এবং তারা যে এখনও সাহায্য সহযোগিতা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। এতে আরও বলা হয়, শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না করায় অ্যাকর্ড অ্যালায়েন্স 195টি পোশাক কারখানার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। অনুষ্ঠানে শ্রমিক নেতারা রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের জীবনমান উন্নয়নের দাবি জানান। একজন পুঁজির মালিকের সাথে একজন শ্রমিকের সম্পর্কটা যদি মর্যাদাপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত না হয়, তাহলে আসলেই যত ক্রাইসিস আমরা আলোচনা করি না কেন, এটা রিজলভ করাটা খুব সহজ ব্যাপার না। আলোচনায় বিদেশি ক্রেতাদের উদ্দেশ্য করে সিপিডির বক্তব্য, পোশাকের দাম না বাড়িয়ে শ্রমিকের জীবনমান উন্নত করা অসম্ভব, আর মজুরি বাড়াতে মালিক শ্রমিককে একসাথে কাজ করার পরামর্শ তাদের। অন দি অ্যানিভার্সারি অফ রানা প্লাজা ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স, any discussion in the highest body of the land, our parliament, on seeing what progress has been made and what
levels of accountability have actually been exercised by the government. শ্রমিকদের অবস্থা কি এবং তারা যে এখনো সাহায্য সহযোগিতা চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের অভাব বোধ করছেন সেই জিনিসটি উনি তুলে ধরেছেন। আইএলও প্রতিনিধি জানান শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন তারা। To promote freedom of association, improve dispute resolution as well as measures to improve working conditions for all workers and especially women. অনুষ্ঠানে আলোচকরা শ্রমিক নিরাপত্তা নিশ্চিতে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সেক্টর ভিত্তিক একটা করবে সেটা আইন কভার করতে হবে। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে বোরো ধানের 82% ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে পানির তোড়ে ভেঙে গেছে সুনামগঞ্জের শনির হাওড়ের বাঁধের 3টি জায়গা। ধানের খনি বলে পরিচিত এই অঞ্চলের 22,000 একর জমির ফসলও এখন হুমকির মুখে। আর মৌলভীবাজারের ধলাই আর হবিগঞ্জের খোয়াই নদীতেও পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে তানজিম মেহেদীর রিপোর্ট। 3 সপ্তাহের বেশি সময় ধরে বিরামহীন বৃষ্টি, অতিবৃষ্টির সঙ্গে পাহাড়ের ঢল, কৃষকের ঘামে ভেজা ফসল বাঁচাতে এলাকাবাসীও সম্মিলিতভাবে এগিয়ে আসে সুনামগঞ্জের শনির হাওড়ের বাঁধ রক্ষায়। কিন্তু পানির স্রোতে ভেসে গেল সবার চেষ্টা। রোববার সকালে ভেঙে যায় বাঁধের 3টি স্থান। বাঁধের লালুর গোয়ালা, আহম্মদখালী ও রাধাপুর দিয়ে ঢুকছে পানি। হুমকির মুখে কৃষকের ধানের খনি হিসেবে পরিচিত 22,000 একর জমির ফসল। তবু বাঁধ রক্ষায় আবারও নেমেছেন কৃষক আর গ্রামবাসী। বর্ষার আগে এমন বন্যা পরিস্থিতিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে অন্যান্য স্থানেও। এ অবস্থায় দিশেহারা হাওড়া অঞ্চলের কৃষক। অন্যদিকে আবার যোগ হয়েছে ইউরেনিয়াম বিপর্যয়ের আশঙ্কা। তবে সুনামগঞ্জের হাওড়ের পানি কোনো তেজস্ক্রিয় পদার্থে দূষণের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পরমাণু শক্তি কমিশন। রেডিওঅ্যাক্টিভিটির যে লেভেল, এটা ব্যাকগ্রাউন্ড লেভেল থেকেও নিচে, তার মানে কোনো আশঙ্কা এখানে করার কিছু নাই যে এখানে ইউরেনিয়াম বা এই ধরনের অ্যাক্টিভিটির জন্য এই মাছগুলো মারা গেছে। অকাল বন্যায় সবহারা কৃষকের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। 125,247 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রোডাকশন লস হয়েছে আমাদের প্রায় 2,00,000 মেট্রিক টন, এবং টাকার হিসাবে যদি ধরি তাহলে আমাদের প্রায় 800 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের যে প্রান্তিক ক্ষুদ্র কৃষক যারা আছেন, তারা যাতে নিরুৎসাহিত হয়ে এলাকা ছেড়ে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় না যায়, এই জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করার চিন্তা ভাবনা আছে এবং এটা প্রক্রিয়াধীন আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নিম্নচাপের কারণে বাংলাদেশের উজানে ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বাড়ছে। তানজিম মেহেদি, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাওড় এলাকায় সৃষ্ট বন্যায় ওই অঞ্চলের 86% মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সেখানে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করছে সরকার। তবে সেখানকার ক্ষতিগ্রস্ত 3,30,000 পরিবারের জন্য মন্ত্রণালয় 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, ফলে পরিবার প্রতি মাসে 30 কেজি চাল পাবে। মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত জুবায়ের আল মাহমুদের প্রতিবেদনে। মার্চ থেকে 1 এপ্রিল শরৎকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় দেশের হাওড় অঞ্চলে। ওই সময় ভারতের মেঘালয়ে 9 দিনে 1100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, আর বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টির পরিমাণ ছিল গড়ে 500 মিলিমিটার। অতিবৃষ্টি আর মেঘালয়ের পাহাড়ি ঢলের কারণে অকাল বন্যায় তলিয়ে যায় হাওড় অঞ্চলের 86% ফসল। পানির নিচে ধান পচে সেখানে মাছ এবং হাঁস মুরগি মারা যাওয়ায় তৈরি হয়েছে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। অভিযোগ ওঠে সেখানকার বাঁধ নির্মাণের দুর্নীতির বিষয়েও। এ অবস্থায় রোববার সচিবালয়ে জরুরি বৈঠকে বসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা না করলেও হাতে নেওয়া হয় 100 দিনের বিশেষ কর্মসূচি। আজকে থেকে শুরু করে জুলাই মাসের 31 জুলাই পর্যন্ত এই 3 মাস 10 দিন মানে 100 দিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই 100 দিনের কর্মসূচিতে আমরা বিজেপির মাধ্যমে প্রতিদিন প্রতি মাসে 30 কেজি করে চাল, এবং শুধু চাল দিয়ে দিলেই তো হবে না, তাদের তো জিনিসপত্র কিনতে হবে, চাল, ডাল, নুন, তেল, মরিচ, এইটার জন্য প্রতি মাসে তাদের জন্য 500 করে টাকা আমরা তাৎক্ষণিক তাদের দিব। একই বিষয়ে সংবাদ সম্মেলন করেন পানি সম্পদ মন্ত্রীও, স্বীকার করেন বাঁধ নির্মাণে দুর্নীতির কথা। সার্টেন অ্যামাউন্ট অফ যে দুর্নীতির কথা বলা হয় এটা আছে, এটা আমরা বন্ধ করার চেষ্টা করছি,
এবং গত বছর আমরা কিন্তু আমাদের যে কাজ হয়েছিল সেই কাজের যে বিল হয়েছিল তার 50% কিন্তু উই ডিড নট পে। হাওরবাসীর জন্য এই মুহূর্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলেও জানান তিনি। তবে এবারের শিক্ষা নিয়ে আগামীতে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস মেলে তার মুখে। এই মুহূর্তে পানি সম্পদ মন্ত্রণালয় করার কিছু নেই। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষাই হবে মূল ভিত্তি, এজন্য শিক্ষাকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বাজেটে যতই ঘাটতি থাকুক অর্থের অভাবে যেন শিক্ষা বাধাগ্রস্ত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ফান্ডের উপদেষ্টা পরিষদের সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহালি জয়ের রিপোর্ট। হতদরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিতে কাজ করে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই ট্রাস্টের উপদেষ্টা পরিষদের সভা বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সভায় শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যে জাতি শিক্ষিত তারা নিজের দায়িত্ব নিজেরাই নিতে পারে। আমরা মনে করি যে আমাদের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব, কিন্তু দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিতে হবে, কারণ একমাত্র শিক্ষাই পারে সত্যিকারভাবে দেশকে দারিদ্র্যমুক্ত করতে। কারণ একটা জাতি যদি শিক্ষিত হয় তাহলে সেই জাতি কিন্তু নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারবে, তো সেই সুযোগটা সৃষ্টি করা, এটাই আমাদের উদ্দেশ্য। শেখ হাসিনা বলেন, টাকার অভাবে যেন কারোর লেখাপড়া বন্ধ না হয় সেজন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছে সরকার। আমরা জানি যে অর্থের অভাবে অনেক সময় অনেক ছেলেপেলে লেখাপড়া শিখতে পারে না, বাবা মা পড়াতে পারে না, বা বই কিনতে পারে না, বা স্কুলে বা কলেজে ফি দিতে পারে না, বা স্কুল কলেজ পাস করলে উচ্চ শিক্ষায় অনেকেই যেতে পারে না বা করতে পারে না পয়সার অভাবে। তা আমাদের সবসময় একটা চেষ্টা যে শিক্ষাকে আমরা যেহেতু গুরুত্ব দিই, আর যতই বাজেটে আমাদের সমস্যা থাকুক কিন্তু একটা জাতিকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে তার ভিত্তিটাকে মজবুত করে দিতে হবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। এবং এর আগে নিজ কার্যালয়ে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পূর্বাঞ্চলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্প এখন নীলা মার্কেট, যেখানে রাজক কিংবা গণপূর্ত মন্ত্রণালয় নয়, চলে রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলার শাসন। দোকান বরাদ্দ সেখান থেকে ভাড়া আদায় করে তার লোকজন। নগর পরিকল্পনাবিদদের বিশ্বাস, রাজকের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে পরিকল্পিত নগরকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এই বাস্তবতায় পূর্ত মন্ত্রণালয় বলছে শিগগিরই উচ্ছেদ করা হবে এসব অবৈধ স্থাপনা। আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদন, আর ছবি তুলেছেন মুরাদ আক্তার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আদলে রাজধানীর পূর্বাঞ্চলে হবে এই সর্বাধুনিক স্টেডিয়াম। কিন্তু হবে হবে করেও দেয়ালের ক্যালেন্ডারে উল্টে গেছে বেশ কয়েক বছর, গ্রাফিক্স এখনও বাস্তবে রূপ নিতে শুরুই করেনি। কর্তৃপক্ষ পিছিয়ে থাকলেও পিসিশক্তিতে শক্তিশালী রাজনৈতিক তকমা লাগানো দখলদাররা এগিয়ে। এরই মধ্যে স্টেডিয়ামের জায়গায় গড়ে উঠেছে মার্কেট, তাও আবার ব্যক্তির নামে। সেটাকে পাকাপোক্ত করতে এলাহি কাণ্ড কারখানা। অনুসন্ধানী প্রতিবেদন, তাই অনুসন্ধানী নিউজ 24। প্রথম এই ছোট্ট আচারের দোকানদারের বক্তব্য। কেমন লয় বাড়া এনকার? মিষ্টির দোকানদারের মুখেও একই কথা। তারপর গোপন ক্যামেরায় আস্থা রেখে পূর্বাঞ্চলের নীলা মার্কেটে ঘুরে ঘুরে আরো বেশ কয়েকজনের জবানবন্দি সংগ্রহ করা। সবার মুখেই একই নাম নীলা, রূপগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান। সিন্ডিকেট
সবার মুখেই যার নাম সেই নীলাপার বক্তব্য জানতে তার বাসায় নিউজ 24। কথা দিয়েও তিনি বাসায় নেই, তাই ফোনেই সাক্ষাৎকার। আসলে এটা আমার মার্কেট না, আমার নামেও না। দেখা গেছে যে আশেপাশে যে বড় বড় দোকান টোকান গুলি সেগুলি ঢাকা শহরে বিভিন্ন ভাবে যে তারা করতেছে, কিন্তু এগুলি কেউ কিছু জানে না। তো যখন বারবার ভাঙতে যায় ওই এলাকার দুই চারজন গরিব মানুষ বলে আরে এটা তো নীলাপার, মানে এরকম করে নীলাপা নীলাপা, বুঝছেন? নীলা মার্কেট পুলিশ বক্স, মানে আপনার নামে তো স্থায়ী করার জন্য সব রকম প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এইটা ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? পুলিশ বক্স এটা মনে হয় ওই যে সবাই যখন এই নামে চিনে সেজন্য হয়তো তারা লিখছে। আর কোথাও আপনি যে পাবেন না যে নীলা মার্কেট লেখা আছে, এটা আমার লেখা আছে। তার আত্মপক্ষ সমর্থন এবং নিউজ 24 এর অনুসন্ধানে সত্য মিথ্যা প্রমাণ হয়েছে, কিন্তু ছবারের চেষ্টা উচ্ছেদ হয়নি অবৈধ নীলা মার্কেট, যেটি অচিরেই বিস্ফোরণ হবে পূর্বাচলের স্টেডিয়াম প্রকল্পে, এমন অভিমত এই নগর পরিকল্পনাবিদের। কি কারণে এই প্রকল্পের এতটা দীর্ঘ সময়ের দীর্ঘসূত্রিতা, তার যেহেতু জবাবদিহিতা নাই, এই সুযোগে কিন্তু একদল লোক মাস্তানের মতো ওইখানে বিভিন্ন রকমের স্থাপনা তৈরি করে ফেলছে, এবং এই স্থাপনাগুলো যদি গুঁড়িয়ে দিয়ে সত্যিকার পরিকল্পিত নগরায়ন না করা যায়, আমি মনে করি না ঢাকার আর কোনো বেঁচে যাওয়ার পথ খোলা থাকবে। আসলে এই ঢিলেমিটা রাজকের একদল লোকের কারসাজি। আমি মনে করি এই ঢিলেমির মাধ্যমে শুধু অসাধু কার্যক্রম নয়, সরকার বিরোধী কার্যক্রমে তারা লিপ্ত। যাদের তত্ত্বাবধানে মুমূর্ষু ঢাকাকে বাঁচাতে এই পূর্বাচল প্রকল্প, তারা অর্থাৎ গণপূর্ত মন্ত্রণালয় দায় না এড়িয়েই বললেন শিগগিরই উচ্ছেদ হবে পূর্বাচলের সব অবৈধ স্থাপনা। দু অনেক বছর চলে গেছে বিকজ অফ আমলাতান্ত্রিক জটিলতা বা রাজুকের অদক্ষতা বলেন বা আপনার মন্ত্রণালয়ের অদক্ষতা বলেন অতীতের নীলা মার্কেটে, এবং সেটা টোটালি আমরা যুব মন্ত্রণালয়কে দিয়ে দিচ্ছি। ইয়ারমার্ক ফর স্টেডিয়াম আর সেখানে একটা মার্কেট আরও কদিন টিকবে? সব উঠিয়ে দেওয়া। 1995 সালের জুন মাস থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শুরু হয় পূর্বাচল প্রকল্প, যেখানে 30টি সেক্টর রয়েছে, আছে 25,000 আবাসিক প্লট। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হল স্বাধীনতা কাপ কাবাডি, প্রথম দিনেই জমজমাট লড়াই। তথ্য মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা দেশের কেবল অপারেটর ব্যবসার সাথে জড়িতদের হতাশ করেছে। রবিবার সংবাদ সম্মেলনে কথা জানান কেবল অপারেটর ব্যবসায়ীদের সংগঠন কোয়াবের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়। তথ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত হিসেবে সব কেবল অপারেটরকে বাংলাদেশ স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক ওনার্স অ্যাসোসিয়েশন নামে সংগঠনের সদস্য হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দাবি করা হয় এমন কোনো সংগঠনের অস্তিত্ব নেই। কোয়াব নেতাদের অভিযোগ, তাদের হয়রানি করতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিটিভি থেকে কেবল অপারেটর অথবা ফিড অপারেটর লাইসেন্স নিতে হলে বাংলাদেশ স্যাটেলাইট কেবল নেটওয়ার্ক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের জানা মতে চিঠিতে উল্লেখিত ঠিকানায় ওই নামে কোনো সংগঠনের অস্তিত্বও নেই। এই চিঠি বাতিল করো তো হাজার হাজার কেবল অপারেটর ফিড অপারেটরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানাচ্ছি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানী উত্তরের 13 নম্বর সেক্টরে উদ্বোধন করা হয়েছে বাবা রাফির নবম শাখার। রবিবার শাখাটি উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ইডি মির্জা মোজাহিদুল এবং এজিএম আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাবা রাফির ম্যানেজার প্রোডাকশন ও অপারেশন বিভাগের কর্মকর্তা ছাড়াও আরও অনেকে।
সাইটে দেখি। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। ফ্রান্সের গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে রবিবার। বিশেষজ্ঞরা বলছেন, তিক্ত প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনের ওপর ইউরোপের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে। স্থানীয় সময় সকাল 8টার দিকে ফ্রান্স জুড়ে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। তবে রাজধানী প্যারিস সহ বড় শহরগুলোয় রাত 8টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ ছিল। বিদেশে ফরাসি শাসিত প্রত্যন্ত ভূখণ্ডে অবশ্য ভোট গ্রহণ আগেই শুরু হয়। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে 11 জন প্রার্থী লড়ছেন। কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে না পারলে আগামী 7 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সে দফায় প্রথম দফার সর্বাধিক ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেক্ষেত্রে 48 বছর বয়সী ডানপন্থী নেতা মেরি লে পেন এবং তরুণ প্রার্থী এমানুয়েল ম্যাক্রনের মধ্যকার লড়াই হবে সবচেয়ে বেশি। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে স্বাধীনতা কাপ কাবাডি 2017-এর চূড়ান্ত পর্ব। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। এ সময় বসুন্ধরা গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ছিল বিজিবি, নৌবাহিনী ও সেনাবাহিনীর আধিপত্য। দিনের প্রথম ম্যাচে ফায়ার সার্ভিসকে 50-16 পয়েন্টে হারিয়েছে বিজিবি। অন্য ম্যাচে জেলের বিপক্ষে 36-19 পয়েন্টে জিতেছে নৌবাহিনী ও মৌলভীবাজারের বিপক্ষে 69-26 পয়েন্টের বড় ব্যবধানে জিতেছে সেনাবাহিনী। এবারের আসরে 10টি দল অংশগ্রহণ করছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। রানা প্লাজার ট্র্যাজেডি দিবস আজ। সাভারে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, 4 বছরও থামেনি স্বজন হারাদের আর্তনাদ। আমি যে বাচ্চা বলামান লইয়া যে আমি কষ্ট করি, এটাই তো আমার মনে কষ্ট। রানার যে কিচ্ছু হইল না, আমু হারে গেছে, হয়তো কোনোদিন আসবে। লাশ মারা গেলে তো লাশ পাইতাম, এখন সে মারা গেছে না কি হয়েছে এখন তোরা জানে না। তৈরি পোশাকের দাম নিশ্চিত না হলে শ্রমিকের জীবন মান উন্নয়ন সম্ভব নয়, সিপিডির পর্যবেক্ষণ। ঢলের পানিতে বিলীন এবার শনির হাওড়ের ফসল, সরকারের 100 দিনের ত্রাণ কর্মসূচি ঘোষণা। দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষাই হবে মূল ভিত্তি, অর্থের অভাবে বাধাগ্রস্ত হবে না শিক্ষা, জানালেন প্রধানমন্ত্রী। এবং পূর্বাচলের প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়াম এখন অবৈধ নিলাম মার্কেট, পূর্ত মন্ত্রণালয় বলছে উচ্ছেদ শিগগিরই। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।